স্যালুটেশন টু অল অফ ইউ, তোমাদের প্রত্যেককে সালাম। আশা করছি অনেক ভালো আছো তোমরা। তো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ রয়েছে নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে। মোট কতজন আবেদন করেছে এখানে এবং মোট কতটা আসন রয়েছে এখানে, এর বিপরীত কিছু ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখন তোমাদের কাছে তুলে ধরা হবে। দিস ডিসকাশন is being presented by Mohammad Habibur Rahman, University of Rajshahi, XHH Institute, hocche Dhaka Residential Model College, orthat ei discussion ba alochona ti prochorito hocche Mohammad Habibur Rahman kortik, Rajshahi Bishwabidyaloye jini odhyonroto ebong XHH Institute ba HHC protishthan hocche Dhaka Residential Model College. Okay, amra we have to skip to the new step. Lokkho koro, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম বুধবার জানান, আমরা পরীক্ষা আয়োজনের জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছি, যথাসময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্য নেক্সট স্লাইড ইজ কামিং টুয়ার্ড আস, এই স্লাইডে কী লেখা আছে, এবার নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় 84,000 শিক্ষার্থী আবেদন করেছেন, সব মিলিয়ে মোট আসন রয়েছে 30,000। অর্থাৎ নার্সিং এবং মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার 30,000 আসনের বিপরীতে আবেদন পড়েছে 84,000। ওকে, তো 100 নম্বরের MCQ পদ্ধতিতে কিন্তু ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং এর জন্য যে সময় বরাদ্দ করা হয়েছে এটা হচ্ছে 1 ঘন্টা। দ্য নেক্সট পার্ট দ্যাট ইজ গোয়িং টু কাম টুয়ার্ড আস, সেটা হচ্ছে আগামী 1 অক্টোবর 2021 শিক্ষাবর্ষে BHC ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষা পেছানোর দাবি উঠেছিল, তবে পরীক্ষা পেছানো হবে না। কেন হবে না এ সম্পর্কিত একটু আলোচনা রয়েছে এখানে। এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, 1 অক্টোবর সকালে ঢাবের ক ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় আমরা সকালের পরিবর্তে বিকেলে পরীক্ষা নিচ্ছি। অক্টোবর নভেম্বর পুরোটার সময় কোনো না কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা রয়েছে, ফলে পরীক্ষা পেছানোর হলে চলতি বছর আর নেওয়া সম্ভব হবে না, তাই পরীক্ষা পেছানো হবে না। এই হচ্ছে ইম্পর্ট্যান্ট হাইলাইটিং কতগুলো নোটিশ, যেগুলো নার্সিং এবং মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার বিপরীতে ছিল এবং যেগুলো অবশ্যই তোমাদের জানা উচিত ছিল, জানানো হলো। তাহলে তোমাদের নার্সিংয়ের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতেই যাচ্ছে এবং হয়ে যাবে আশা করছি 1 অক্টোবরে। ভিডিওটি যদি হেল্প করে থাকে তোমাদের, কাইন্ডলি আমাকে হেল্প করে দিও সাবস্ক্রাইব করার মাধ্যমে, যাতে অনুপ্রাণিত হয়ে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো নেক্সট টাইমে আবার তোমাদের কাছে পৌঁছানোর সক্ষমতা রাখতে পারি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।